আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ সাথে রয়েছি আমি সেলিন আখতার মূল সংবাদে যাব তবে তার আগে জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনাম করোনায় যুক্তরাজ্যে আজও এক হাজার জন প্রাণ হারিয়েছেন আক্রান্ত পঁচিশ হাজারেরও বেশি আগামী মার্চের আগে ইংল্যান্ডের স্কুল খুলছে না সংসদে জানালেন প্রধানমন্ত্রী বরিস জনসন এবং সিনিয়র নার্স রুনু ভ্যারোনিকা কস্তার টিকা গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশে করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু শুনছিলেন বিস্তারিত শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ শিরোনাম এবার ব্রিটেনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক বছরের কম সময়ের মধ্যে মৃতের সংখ্যা লাখ ছাড়িয়েছে মৃতের সংখ্যা বাড়তির দিকে থাকলেও কমছে সংক্রমণের হার গত চব্বিশ হারিয়েছেন এক হাজার সাতশো পঁচিশ জন গতকালের সংখ্যা ছিল এক হাজার ছশো একত্রিশ জন সোমবার ছিল পাঁচশো বিরানব্বই জন এ নিয়ে মোট মৃতের সংখ্যা এক লাখ আটশো সাতাশি জনে দাঁড়াল মৃতের এই পরিসংখ্যান আজ সকাল নটা পর্যন্ত হাসপাতাল ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে অন্যদিকে বিবিসি জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন পঁচিশ হাজার তিনশো আট জন গতকাল এ সংখ্যা ছিল বিশ হাজার উননব্বই জন সোমবার ছিল বাইশ হাজার একশো পঁচানব্বই জন আজ সকাল নটা পর্যন্ত মোটা আক্রান্তের সংখ্যা সাঁত্রিশ লাখ পনেরো হাজার পঞ্চান্ন জন করোনা আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছেন পঁচিশ হাজার নয়শ জন এছাড়া এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন একাত্তর লাখ চৌষট্টি হাজার তিনশো জন ইংল্যান্ডের স্কুলগুলো আগামী মার্চের আগে খোলা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন মি বরিস জনসন আজ হাউস অব কমন্সে বলেন চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা পূরণের উপর এবং স্কুলগুলো খোলার জন্য দুই সপ্তাহ আগে নোটিস প্রদান করা হবে তিনি বলেন যুক্তরাজ্য এখনও বিপজ্জনক পরিস্থিতিতে রয়ে গেছে যেখানে সাঁয়ত্রিশ হাজারেরও বেশি রোগী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে যা প্রথম ধাপের থেকে প্রায় দ্বিগুণ এদিকে স্কটল্যান্ডে ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জন বলেছেন স্কুলগুলোর কার্যক্রম ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পুনরায় শুরু করা হবে অন্যদিকে ওয়েলসে স্কুল এবং কলেজ পুনরায় খোলার ব্যাপারে শুক্রবার পর্যালোচনা করা হবে বলে জানা গেছে It will therefore be safe to begin the reopening of schools from Monday the 8th of March, with other economic and social restrictions being removed as and the data permits. Then all thereafter, I should say, Mr Speaker. As we're extending the period of remote learning beyond the middle of February, I can confirm that the government will prolong arrangements for providing free school meals for those eligible children not in school, including food parcels and the National Voucher Scheme, uh, until they've returned to the classroom. মহামারী করোনা ভাইরাসের কারণে যুক্তরাজ্যে প্রতিদিন রেকর্ড সংখ্যক মানুষ মারা যাচ্ছেন যুক্তরাজ্যের প্রতিটি শহরের গোরস্থানগুলোতে লাশ দাফন করতে হিমশিম খাচ্ছেন স্বজনরা স্মরণকালের সবচেয়ে বড় সংকটের মুখোমুখি এখন ব্রিটেনের বসবাসকারী প্রায় আট লক্ষাধিক বাংলাদেশি বিস্তারিত দেখুন আমাদের রিপোর্টার কয়েস আহমেদ রোহেলের যুক্তরাজ্যের প্রতিটি শহরের গুরুস্থানগুলোতে লাশ দাফন করতে সিরিয়াল পাওয়া যাচ্ছে না ঠিক তেমনি মর্গগুলোতে লাশের সারি সারি স্তূপ বেঁচে থাকা মানুষের চোখে চরম উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করেছে সন্তান নিয়ে উদ্বেগ বাবা মায়েরা আবার বিদ্য বাবা মাকে নিয়েও সন্তানদের উদ্বেগ চরমে ইংল্যান্ডের প্রতি ত্রিশ সেকেন্ডে একজন কোভিড নাইন্টিন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন তৃতীয় দফা করোনার সংক্রমণে ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির চার বাগের এক বাঘ ষাটের ঊর্ধ্ব মানুষের মৃত্যু হয়েছে বলে এক প্রতিবেদনে বলা হয়েছে প্রতিবেদনে আরও জানানো হয়েছে দেশটিতে কাগজপত্র ছাড়াই বসবাস করেছেন কয়েক হাজার বাংলাদেশি এদের সঙ্গে আগ মুহূর্তে যুক্ত হয়েছেন আরও কয়েক হাজার বাংলাদেশি ইউরোপের কাগজপত্র নিয়ে ব্রিটেনে প্রবেশ করা এসব বাংলাদেশিরা পড়েছেন চরম বিপাকে ব্রিটেনে যেসব বাংলাদেশী ব্যবসা করেন তাদের আশি শতাংশ রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে যুক্ত করোনা মহামারী এই ব্যবসায় দোষ নামিয়েছে মানুষ কেনা খাবার গ্রহণ করতে প্রায় বাদ দিয়েই দিয়েছে ব্যবসা বাণিজ্য বন্ধ রাস্তাঘাট প্রায় জনশূন্য রেস্টুরেন্ট ব্যবসায়ী সুমন আহমদ আমাদেরকে জানান আমরা যে প্রথম লকডাউন লন্ডন বাহি খেতে হয়েছিল হচ্ছে আমরা কোন রকম রেস্টুরেন্ট পাঠিয়ে আমরা দিয়া সাপ্লাই করতাম পারছি মোটামুটি কিন্তু এখন বর্তমানে যে লকডাউন যে আগের মতো কাস্টমার রেস্টুরেন্টে অর্ডার দেয় না এমনটা অবস্থা যদি লন্ডনে চলে বা রেস্টুরেন্ট সেক্টরে বা টেকে সেক্টরে এই অবস্থা হয় তাইলে আমাদের রেস্টুরেন্ট বন্ধ করা ছাড়া আমাদের কোনো বিকল্প চয়েস থাকবে না ব্রিটেনে বাঙালির ঘরে গড়ে করোনায় ছড়িয়ে পড়েছে ব্রিটেনে এক বীতিকর পরিবেশ বিরাজ করেছে প্রতিটি পরিবারের কেউ না কেউ করোনায় আক্রান্ত উল্লেখ্য ব্রিটেনের পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী করোনায় দুই সালে প্রায় সতেরো লক্ষ মানুষ কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন সরকার এখন পর্যন্ত ফার্লো স্কিম বিশেষ কর্মসূচির মাধ্যমে দেশটির কর্মজীবীদের বেতনের বড় অংশ পরিশোধ করে যাচ্ছে এই স্কিম চালু থাকায় বেকারত্বজনিত বিপর্যয়ের প্রকৃত চিত্র সামনে আসছে না করোনায় ঠিক কত লাখ মানুষ ব্রিটেনের চাকরি হারাবেন সেটা বোঝা যাবে সরকারের প্রণোদনাময় বেতনের চলমান ফার্লো স্কিম বন্ধ হবার পরে নাইট ক্লাব পাব রেস্টুরেন্ট কিছু বন্ধ থাকায় যারা ক্যাব চালাতেন তাদের আয় কমে গেছে একেবারেই ক্যাব চালক শামীম আহমদ আমাদেরকে জানান আমরা লন্ডন শহর ক্যাব ড্রাইভার বলতে মিনি ক্যাব বা ট্যাক্সি যারা আমরা চালাই গত কত কয়েক সপ্তাহ থাকি যে গভর্নমেন্টর লকডাউন নিয়মের অন্তর্ভুক্তিতে আমরা তো এখন কাজও যাইতে পারি না আমরাতে ডেইলি দৈনন্দিন যে খরচ আছে যেটা আমরা এটা লাগি তো আমরা সচ্ছলতা সহ চলতাম পারি না কারণ আমরা তো ইনকাম লামিয়া জিরো হয়ে গেছি করোনা ভাইরাসের মহামারীতে স্মরণকালের সবচেয়ে বড় সংকটের মুখোমুখি হয়েছেন ব্রিটেনে বসবাসকারী প্রায় আট লক্ষাধিক বাংলাদেশী ব্রিটেনের এথনিক মাইনরিটি কমিউনিটির মধ্যে করোনায় মৃত্যুর হার বাংলাদেশিদের সবচেয়ে বেশি তাই সবাইকে এখনই বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা দ্বিতীয় ধাপে ব্যাপক সংক্রমণ হয়েছে পুরো যুক্তরাজ্য জুড়ে প্রতিদিনই মারা যাচ্ছেন হাজার হাজার মানুষ সংক্রমণের এই ঢেউ মারাত্মকভাবে আঘাত এনেছে লন্ডনের বাংলাদেশ কমিউনিটিতে ইতিমধ্যেই বরণ করেছেন অনেক বাংলাদেশি এই পরিস্থিতিতে মৃতদের সমাহিতকরণ ও আক্রান্তদের বিভিন্ন সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছে কমিউনিটি অর্গানাইজেশন জিএম ফাউন্ডেশন ইউকে সংগঠনটি বাংলাদেশিদের মধ্যে বিভিন্ন সেবামূলক কার্যক্রমের পাশাপাশি মৃতদের লাশ দাফনে সহযোগিতা করে থাকে ইতিমধ্যে করোনা মহামারীতে যুক্তরাজ্যের লন্ডন লেস্টার এবং ইতালিতে মৃত্যুবরণ করা বেশ কিছু মৃতদেহ করণে সহযোগিতা করেছে এই সংগঠন সব আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন এমন অনেক পরিবার যাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয়ের জন্য বাইরে যাওয়া সম্ভব হচ্ছে না এবার এই সব পরিবারগুলোকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সরবরাহের কর্মসূচি হাতে নিয়েছে এই সংগঠনটি কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি নিত্য প্রয়োজনীয় পণ্য বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ এবং এই কর্মসূচি আরও কিছুদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ সংগঠনের এই সব কর্মসূচিতে অংশগ্রহণ করেন সভাপতি মনসুর আহমেদ মনু সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াসুদ্দিন কোষাধ্যক্ষ নাজমুল হাসান খসরু আলী আকবর খোকন মোহাম্মদ মাইনউদ্দিন এনামুল হোসেন ওসরু সহ অন্যান্যরা করোনাতে যারা যেনারা এখনো এফেক্টেড আছেন এবং যেনারা ভালো আছেন বা ফ্যামিলি কেউ বাজারে যাইতে পারতেছে না শপিং করার জন্য আমরা ওনাদেরকে সাময়িক কিছুটা হেল্প করার জন্য আমাদের জিএন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা একটা ছোট ক্ষুদ্র আকারে উদ্যোগ নিয়েছি এবার বাংলাদেশ প্রসঙ্গ বাংলাদেশে প্রথম টিকা নেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রেনু ভেরোনিকা কস্তা তার টিকা গ্রহণের মধ্য দিয়ে সারা দেশে করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হল গণভবন থেকে ভার্চুয়ালি বুধবার বিকেলে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে প্রথম পাঁচজনের উপর টিকার প্রয়োগ সরাসরি প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত দেখুন রিপোর্টে শুরু হল দীর্ঘ প্রতীক্ষার ভ্যাকসিন কার্যক্রম ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভাইরাসের প্রথম টিকা গ্রহণ করলেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরুনিকা কোস্তাংলা এরপর একে একে পাঁচজন ফ্রন্টলাইনার ভ্যাকসিন গ্রহণ করেন তারা হলেন চিকিৎসক আহমেদ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা ট্রাফিক পুলিশ মোহাম্মদ দিদারুল ইসলাম এবং সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ করোনা মোকাবেলায় সরকারের নেওয়া পদক্ষেপ বিশেষ করে ক্ষতি পুষিয়ে অর্থনৈতিক গতি প্রবাহ অব্যাহত রাখতে প্রণোদনা ও চিকিৎসা সেবাই সরকারের ভূমিকা তুলে ধরেন প্রধানমন্ত্রী এই ভ্যাকসিন দেবার দায়িত্বে যারা নিয়োজিত থাকবেন সাহস যা যারা এগিয়ে এসেছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই যে তারা আসছেন এবং আমি আশা করি যে আমরা যে আজকে যে যাত্রা শুরু করলাম এর মাধ্যমে আমাদের দেশের মানুষ অন্তত করোনা ভাইরাস থেকে মুক্তি পাবে তাছাড়া মানুষের মৌলিক অধিকার পূরণের সেবক হয়ে সরকারের দায়িত্ব পালন করছেন বলেও এ সময় মন্তব্য করেন সরকার প্রধান আগে আগে নিলে বলবে যে আগে নিয়ে নিয়েই নিল দিলো না সবাইকে দিয়ে নি তারপরে আহমেদ পিপল এনটিভি নিউজ ঢাকা সিলেটের বিশ্বনাথ উপজেলার হিমিতপুর গ্রামে প্রবাসীদের অর্থায়নে সাতাশ নির্মাণ করা হচ্ছে এ বিষয়ে আরো জানাচ্ছেন বিশ্বনাথ থেকে আমাদের সহকর্মী রহমান মিলাদ। প্রবাসীদের অর্থায়নে বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের হিমিতপুর গ্রামে জামে মসজিদ নির্মাণ করা হচ্ছে সাতাশ শতক ভূমির উপর এই মসজিদটি নির্মাণ করছেন গ্রামবাসী এটা আমাদের হিমিতপুর গ্রামবাসীর একটি দীর্ঘদিনের স্বপ্ন ছিল সেই স্বপ্নের আজকে যাত্রা শুরু হচ্ছে আমাদের গ্রামের প্রবাসীবৃন্দ যারা আছেন তাদের আর্থিক সহযোগিতায় তাদের পরামর্শে এবং গ্রামের মানুষের সকলের সহযোগিতা শারীরিক শ্রম সব কিছু মিলিয়ে আমাদের মসজিদটা নির্মাণ হচ্ছে নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া পরিচালনা করেন নাজির বাজার দারুল কুরআন মাদ্রাসার মোহতামিম মাওলানা জাহিদ হাসান এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি হিরন মিয়া আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ মাহবুবুর রহমান লিলু প্রবাসী কমিউনিটি নেতা মাফিজ খান গ্রামের মুরব্বী আব্দুল কালিক আজমল খান অ্যাডভোকেট আইব আলী ময়নুল খান তৈমুস আলী হাজুমিয়া জিতুমিয়া বাবুল কান এই মসজিদ নির্মাণ করতে আমাদের প্রবাসী সবাই আমাদেরকে সহযোগিতা করতে আসেন তাহাদের অশেষ ধন্যবাদ এছাড়া সংগঠক আমির আলী আক্তার আলী হাজি শাহেদ মিয়া ফজলুর রহমান শিপন মহিদ সুজেদ সুমন আহমেদ ও লুৎপুর রহমান সহ এলাকার বিভিন্ন গ্রামের মসজিদের ইমাম মাদ্রাসার প্রিন্সিপাল মুরব্বী ও যুব সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আশা করি আমাদের এই নির্মাণ সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ সবার সহযোগিতা করছি এমদাদুর রহমান মিলাদ এন টিভি ইউরোপ বিশ্বনাথ হবিগঞ্জের একজন কৃতি সন্তান যিনি সুদূর প্রবাসে থেকেও প্রবাসী বাংলাদেশী ও বাংলাদেশের মানুষের জন্য নানামুখী কল্যাণমূলক কাজের মাধ্যমে দীর্ঘ ছয় দশক ধরে সমাজ উন্নয়নে অনন্য ভূমিকা রেখে চলেছেন আজ শীত বস্ত্র বিতরণের মাধ্যমে আমরা তার কর্মের প্রতি সম্মান জানানোর চেষ্টা করছি আমাদের সহকর্মী আক্তার হোসেন আল-হাদি জানান শামসুদ্দিন আহমেদ উনিশশো সাঁয়ত্রিশ খ্রিস্টাব্দের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সাতাইলহাল গ্রামে জন্মগ্রহণ করেন উনিশশো সালে তিনি ইংল্যান্ডে গমন করেন এরপর থেকে তিনি প্রবাসের নানা সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করেন মহান মুক্তিযুদ্ধের সময় তিনি ম্যানচেস্টার ও নর্থ ওয়েস্টে মুক্তিযোদ্ধাদের জন্য অর্থ সংগ্রহ ও বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত তৈরিতে কাজ করেন এছাড়াও তিনি অনেকগুলো চ্যারিটি সংগঠনে যুক্ত আছেন সমাজ উন্নয়নে নানামুখে কাজের স্বীকৃতি স্বরূপ দু সালে তিনি ইংল্যান্ডের রানের নিকট থেকে মেম্বার অব দ্য ওয়ার্ডার অব ব্রিটিশ এম্পায়ার এমবি উপাধিতে ভূষিত হন মঙ্গলবার বিকেল তিনটায় বানিয়াচং এর ত্বক বাজখানিস্থ রমজান আলী হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে প্রবাসী মুক্তিযুদ্ধের সংগঠক ও বিশিষ্ট সমাজসেবী শামসুদ্দিন আহমেদ এম বি এর চুরাশি জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন মাস্টার রমজান আলী ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মুসাম্মদ লায়লা বেগম এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডা মুশফিক হুসেন চৌধুরী বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন হবিগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুরুদ্দিন আহমেদ ইকবাল প্রমুখ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন হাফিজ মাওলানা বশির উদ্দিন আহমেদ সভা পরিচালনা করেন সংবাদকর্মী ও ট্রাস্ট পরিচালক কাউসার হোসেন নিয়াজি উক্ত অনুষ্ঠানে কয়েক শত মানুষের হাতে শীত বস্ত্র ও মাস্ক তুলে দেন অতিথিবৃন্দ সদ্য অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে পৌরসভার বর্তমান প্যানেল মেয়র শফিকুল হক শফিক চতুর্থবারের মতো বিপুল ভোটে বিজয়ী হওয়ার পৌরসভায় পাঁচ নম্বর ওয়ার্ডে সর্বস্তরের নাগরিকবৃন্দের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাই জানান গত ষোলো জানুয়ারি অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে চতুর্থ বারের মতো কাউন্সিলর পদে বিপুল ভোটে বিজয়ী আওয়ামী লীগ নেতা শফিকুল হক শফিকের উদ্যোগে শুক্রবার সকাল নয়টায় জগন্নাথপুরস্থ নিজ বাসভবনে পাঁচ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের নাগরিক বৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় নবনির্বাচিত কাউন্সিলর শফিকুল হক শফিক তার বক্তব্যে ওয়ার্ডবাসীর কল্যাণে আজীবন নিবেদিত হয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং তাকে বিপুল ভোটে বিজয়ী করায় ওয়ার্ডের সর্বস্তরের নাগরিক বৃন্দের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান তিনি সততা ও দক্ষতার সাথে অর্পিত দায়িত্ব পালনের জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন বাড়ি জগন্নাথপুর এলাকার বিশিষ্ট মুরব্বী ইস্কন্দর আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক নুরুল হক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির নবনির্বাচিত নারী কাউন্সিলর বাহারজান বিবি উপজেলা শ্রমিক লীগের সদস্য শমশের আলী সমাজসেবী ফিরোজ আলী শাহ কবির সহ আরও অনেকে মন্ত্রী মহোদয় আরও অনেক কাজ করতেছেন আমাদের এলাকায় তাই আমাদের এম এ মান্নান মহোদয়ের জন্য সবার কাছে দোয়া চাচ্ছি তার পাশাপাশি আমাদের নেতা জননেতা সিদ্দিক আহমেদের জন্য দোয়া চাচ্ছি পনেরো বছর যে বেশি উন্নয়ন করব এই আশা আপনাদেরকে দিতে পারি যুক্তরাজ্যে ডরসেট আওয়ামী লীগের সভাপতি আব্দুল রুসন চেরাগালির পক্ষ হতে সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতের কম্বল বিতরণ করা হয়েছে বিশ্বনাথ থেকে আমাদের সহকর্মী এমদাদুর রহমান মিলাদের পাঠানো তথ্য ছবিতে আরও একটি রিপোর্টে দেখুন বিস্তারিত সিলেটের নবগঠিত বিশ্বনাথ পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্যের ডরশেড আওয়ামী লীগের সভাপতি সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুর রুশন চেরাগালি এবং তার পরিবারের পক্ষ হতে একশত পঁচাত্তর জন অসহায় শীতার্থ মানুষের মধ্যে শীতের কম্বল বিতরণ করা হয়েছে বিশ্বনাথ পৌরসভার নয়নং ওয়ার্ডের ইলামেরগাঁও গ্রামে আনুষ্ঠানিকভাবে এই শীতপস্ত্র বিতরণ করা হয় আব্দুল রুশন চেরাগালির সভাপতিত্বে শীতপস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ শফিকুর রহমান চৌধুরী চেরাগালি সাহর পরিবারের পক্ষ থেকে শীতপস্ত্র বিতরণ করার এটা অত্যন্ত প্রশংসনীয় ব্যাপার তার মতো যারা দড় আসয়। যারা বিত্তবান আছে তারা সবরে আমি অনুরোধ করবো যে সব এগিয়ে আসার লাগে মানুষের পাশে দাঁড়ান লাগে আওয়ামী লীগ নেতা মুশাহিদ আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমির আলী চেয়ারম্যান রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য শের আলী ও সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদিন কুদ্দুস শীত বস্ত্রের জন্য কেউ শীত খাবে না এই শীতের সময় বাংলাদেশে অসহায় মানুষের কল্যাণ কাজ করতেছেন ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই আমি আশা রাখবো আরো যারা বিত্তবান রয়েছেন এই শীতের গরিব দুঃখের পাশে দাঁড়ানোর জন্য এ সময় আওয়ামী লীগ নেতা ইয়াসিন আলী যুবলীগ নেতা জুবেল আহমেদ লিটন মিয়া সংগঠক মুজাহিদ আলী রিপন মিটু মিয়া আলমগীর হোসেন সাকিব মিয়া ফরহাদ আহমেদ আব্দুল রুশন চেরাগালির পুত্র মাসায়েল আহমেদ ও জমশের আহমেদ সহ অনেকেই উপস্থিত ছিলেন সকলের কাছে দোয়া চাই যেন এবার সব সময় সিলেটের গোলাপগঞ্জ বুধবাড়ি বাজার ইউনিয়ন পরিষদ ভবনের সামনে বিশ্বে বসবাসরত করোনা আক্রান্ত রোগীদের আরোগ্য কামনা ও করোনায় বরণকারীদের জান্নাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেল তিনটায় দোয়া মাহফিলে বিশ্বের শান্তি কামনায় দুই শতাধিক মানুষ দোয়ায় শরিক হন বিস্তারিত জানাচ্ছেন আমাদের গোলাপগঞ্জ প্রতিনিধি মাহবুবুর রহমান চৌধুরী মোহাম্মদ শাহ সাইফুল আলম রাজার উদ্যোগে ও কাজী সাফান ফাউন্ডেশনের আয়োজনে দোয়া মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাবাদ করেন হাফিজ মালানা সিরাজুদ্দিন মালানা আসাবুর রহমান কালিজুরির সভাপতিতে ও কাজী সাফান ফাউন্ডেশনের সভাপতি কাজী হাফিজ মালানা সাফান আল মাহমুদের পরিচালনায় দোয়া মাহফিলের প্রধান অতিথি ছিলেন শেখগাট কেন্দ্র জামা মসজিদের ইমাম ও খতিব মালানা সাদিকুর রহমান দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বুধবার বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরফ উদ্দিন হসরু সাইফুল হাদিস মালানা নুরুল হুদা বানিগ্রাম মধ্যম মহল্লা মসজিদের ইমাম মালানা আব্দুল হাসান বানিগ্রাম শাহী মসজিদের ইমাম মালানা সাব্বির আহমদ বাজার জামা মসজিদের ইমাম মালানা জৈনুল ইসলাম বুধবারী বাজার মাদেশা শিক্ষক আব্দুল মান্নান গুলাবনগরী বিশিষ্ট সমাজসেবক দবিরুল হক চৌধুরী দোয়া মাহফিলে মোহাম্মদ শাহ সাইফুল আলম রাজার পিতা মরহম হাজি ফাইয়াজ আলী রুহের বাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় মনোযাত করে করেন লন্ডন ফোর্ডস্কার জামে মসজিদে ইমাম কর্তৃপক্ষ ভবিষ্যমালনা শামসুল হক বড় দিয়া দিয়া সাধ্য আমরা কিলা সাধ্য কিছু গুলো কিন্তু আল্লাহর আমরা তারারে আজি মুক্ত কইতাম পারি আল্লাহর কাছে তারার চাইতাম পারি দোয়া মাহফিলে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন বুধবার বেজারপন সমিতির সভাপতি মাওলানা আইনুল ইসলাম আফসারউদ্দিন বানিগাম পণ্ডলী মঙ্গল সমিতির সভাপতি রফিক উদ্দিন বিশিষ্ট শিক্ষারুনাগে মস্কুর আহমদ ইউনিয়ন পরিষদ সদস্য সাদিকুর রহমান সহ আরো অনেকে মাহবুব রহমান চৌধুরী এন টি বিপুল ছিলেন সিলেটের বিশ্বনাথে হাসানজি হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাহের পাঠাগারের উদ্যোগে ইসলামী সুন্নি মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে বিশ্বনাথ থেকে আমাদের সহকর্মী এমদাদুর রহমান মিলাদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত দেখুন আরও একটি রিপোর্টে সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের হাসনাজি গ্রামে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি পাটাগারের উদ্যোগে পবিত্র ঈদে এ মিলাদুল নবী সাল্লাহ উদযাপন ও গ্রামের মুর্দেগানদের ইসালে সাওয়াব উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে প্রতি বছর যেভাবে আমরা করে আসছি আগামী তো আমরা আশাবাদী ইনশাল্লাহ আরো বড় করে করার আশাবাদী রাখছি আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমরা যেভাবে করে আসছি এভাবে যেন সারা জীবন আমরা করে যেতে পারি যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবো হাসনাজি জামে মসজিদের ইমাম মাওলানা কারি জুবায়ের আহমেদ ও গ্রামের মুরব্বী আশরফ আলী সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন আল্লামা হাফিজ ফকর উদ্দিন চৌধুরী ফুলতলি বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন ইসলামী চিন্তাবিদ মাওলানা মাহবুবুর রহমান সালেহী ও মাওলানা জামিল হুসাইন সালেহী পাঠাগারের সভাপতি কারি আশিকুর রহমানের পরিচালনায় মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান সিংহের কাজ আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মাহমুদুল হাসান ও পারুয়া জামে মসজিদের ইমাম মাওলানা জহিরুল ইসলাম যুক্তিবাদী এই পাঠাগার যেভাবে ইসলামের জাগরণের সৃষ্টির লক্ষ্যে ইসলামী কাজগুলো খুলিয়ে চালিয়ে যাচ্ছেন এভাবে যাতে তাদের কার্যক্রম প্রতি বছর অব্যাহত তাকে মাহফিলে এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অত্র এলাকার প্রবাসীগণ এবং মুরব্বীদের দেবা দ্বারা আর্থিকভাবে মানসিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাহফিলে এলাকার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন এমদাদুর রহমান মিলাদ এনটিবি ইউরোপ বিশ্বনাথ দর্শক সংবাদ শেষ করব তবে তার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি আজকের প্রধান প্রধান শিরোনাম করোনায় যুক্তরাজ্যে আজও এক হাজার সাতশো পঁচিশ জন প্রাণ হারিয়েছেন আক্রান্ত পঁচিশ হাজারেরও বেশি আগামী মার্চের আগে ইংল্যান্ডের স্কুল খুলছে না সংসদে জানালেন প্রধানমন্ত্রী বরিস জনসন এবং সিনিয়র নার্স রুনু ভ্যারোনিকা কস্তার টিকা গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশে করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু এই ছিল আমাদের হাতে থাকা এন টিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এন টিভি অনলাইন ডব্লিউ ডাব্লিউ ডট ইউরোপ এন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ